রাস্তার ধারের এক মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে জলপাইগুড়ি শহরে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এই শহরে প্রার্থীর হয়ে প্রচারে ছিলেন জলপাইগুড়ি পৌরসভা চেয়ারপার্সন পাপিয়া পাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। শহরের বাবুপাড়া এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচার সারলেন তিনি। আবার বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে ভোট চাইলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। কদমতলা থানা মোড় সহ আরও কয়েকটি জায়গায় কথা বললেন দোকান ব্যবসায়ীদের সঙ্গেও। তবে তৃণমূল প্রার্থী তথা অধ্যাপক নির্মল চন্দ্র রায় জানান, প্রচারে নেমে তিনি ভালোই সাড়া পাচ্ছেন, ফলে তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, লোকসভা আসনে জয়ী হয়ে তিনি জলপাইগুড়ির উন্নয়নকে আরও অনেকখানি এগিয়ে নিয়ে যাবেন। তবে নিশ্চয়ই সকলের মনে আছে, 2021 বিধানসভা আসনে জলপাইগুড়ি জেলা ধূপগুড়ি কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন ধূপগুড়ির ওই বিধায়ক বিষ্ণুপদ রায়। পরবর্তীতে তিনি আর সুস্থ হতে পারেননি, সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তিনি শূন্য লোকে পাড়ি জমান। পরবর্তীতে ধূপগুড়িতে বিধানসভার উপনির্বাচন হয় 2023 সালে। এরপর ওই কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী তথা অধ্যাপক নির্মল চন্দ্র রায়। আর ধূপগুড়ি বর্তমানে মহকুমায় রূপান্তরিত হয়েছে। তবে 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় রাজ্যের 42টি লোকসভা আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে জলপাইগুড়ি কেন্দ্রের জন্য তৃণমূল দল আস্থা রাখেন বিধায়ক নির্মল চন্দ্র রায়ের ওপর, ফলে এবার এই আসন থেকে বিজয় চাইছে তৃণমূল কংগ্রেস। তাই সেভাবেই প্রার্থীকে সামনে রেখে চলছে দলের পক্ষ থেকে প্রচার, ফলে জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়। আর তাকে জেতানোর ব্যাপারে দলীয় নেতাকর্মীরাও কোমর বেঁধে নেমেছেন জোর প্রচারে। অধ্যাপক নির্মল চন্দ্র রায় নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, যদিও তার মনোনয়নপত্র জমা দেওয়াও হয়ে গিয়েছে। জলপাইগুড়ি জেলায় ভোটগ্রহণ হবে 19 এপ্রিল প্রথম দফার। তিনি আরও বলেন, জলপাইগুড়ির সংসদীয় আসনের মধ্যে থাকা 7টি বিধানসভা কেন্দ্রের ভেতর প্রথম দফার প্রচার শেষ করে ফেলেছেন তিনি। কোনোভাবেই তিনি প্রতিপক্ষকে পাত্তা দিচ্ছেন না। তিনি এমনও বলেছেন, আমরা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র থেকে ক্রমাগত বঞ্চনার সম্মুখীন হচ্ছি। আবার দীর্ঘদিন ধরেই আমরা আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। সিএএর বিষয়টিকে কেন্দ্র করে আমাদের সবাইকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বলেও জানিয়েছেন অধ্যাপক তথা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তিনি মুখ্যমন্ত্রীর কথা মতোই বললেন, আমরা তো সবাই দেশের নাগরিক, তাহলে আবার আলাদাভাবে নাগরিকত্ব প্রমাণের কোন দরকার? আমি সংসদে জনগণের কণ্ঠস্বর হতে পেরে ধন্য হব। 2014 সালে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। এরপর 2019 সালে বিজয় চন্দ্র বর্মন ফের তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেদিন 1 লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন, ফলে আসনটি তৃণমূলের হাতছাড়া হয়ে যায়। সুতরাং বিজেপির ডাক্তার জয়ন্ত কুমার রায় সাংসদ হন। আর 2024 লোকসভা নির্বাচনে ফের বিজেপি দলের দ্বিতীয়বারের প্রার্থী হন ডাক্তার জয়ন্ত কুমার রায়, ফলে এই কেন্দ্রের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল ও বিজেপির মধ্যে বলে অনেকেরই অনুমান। আবার এই কেন্দ্রে বাম প্রার্থী হয়েছেন স্কুল শিক্ষক দেবরাজ বর্মন, তবুও প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে এগিয়ে রেখেছেন নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়ি শহরে প্রচারে এসে সে কথাই জানালেন তিনি। আমি খুব অভিভূত এবং খুব আমি আপ্লুত হয়ে গেলাম যে সে আমাকে মিষ্টি খাওয়ানো। আর বেকারত্ব যেটা বলে আর কি, যেটা পশ্চিমবাংলার সমস্যা নয়, এটা ভারতের সমস্যা। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি নেই আমাদের, যেটা মানে মেন, যেটা সাগরে যদি জল না থাকে তো নদীতে জল আসবে কোথা থেকে? প্রতিটি দোকানে উনি জনসংযোগে ব্যস্ত আছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে তাদের কাছে প্রার্থনা করছেন আমাদের তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনবার জন্য।